আসসালামু আলাইকুম, নাফিস গার্ডেনিং অ্যান্ড অর্গানিক ফুড সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি নাফিস গার্ডেনিংয়ের ছাদ বাগানে আপনার অস্ট্রেলিয়ান রেড ভ্যারাইটির যে আমার যে আঙ্গুর ছাদ বাগানে আছে, এই আঙ্গুরের এখন জানুয়ারি মাসে অবশ্যই আমাদেরকে প্রুনিং করে দিতে হবে। যে কাজটি করে দিতে হবে এখন মাটিতে খাদ্য প্রদান, আমাদেরকে প্রচুর পরিমাণে অন্তত 4-5 ইঞ্চি মাটি তুলে আমাদেরকে খাদ্য দিতে হবে এবং আমাদেরকে প্রুনিং করে দিতে হবে। এই সময়ে প্রুনিং করে দিলে আমরা ফেব্রুয়ারি মার্চ মাসে আমরা ফুল ও ফল আসবে আঙ্গুরের আশা করব। তো আমার যে ছাদ বাগানে দেখুন মাশাআল্লাহ কি সুন্দর আঙ্গুর, অস্ট্রেলিয়ান রেড এটি। তো এটি এদিকে পাতা ঝরে গিয়েছে, কারণ এখন শীতকাল, এখন পাতা থাকবে না। তো আমার অন্য একটি গাছও দেখাবো আপনাদেরকে, এখানে পাতা থাকবে না। তো পাতাগুলো ঝরে গেছে, সমস্যা নেই, কোনো ছত্রাক বা কীটনাশকে আক্রমণ হয়েছে, কীট পোকামাকড় আক্রমণ হয়েছে তা না। শীতকালে এমনিতেই পাতা ঝরে যায় আঙ্গুর গাছের। তো আমি এখন খাদ্য মাটি কুড়ে খাদ্য দিব এবং প্রুনিং করে দিব, তা আমি দেখাচ্ছি কীভাবে প্রুনিং করতে হয় এবং কীভাবে খাদ্য প্রদান করতে হয়। হ্যাঁ বন্ধুরা, দেখুন আমার এটি ক্যারেটে আছে, পাশের একটি আঙ্গুর গাছ আছে, সেটি টবে আছে। তো আমার যেটি ক্যারেটের মধ্যে করা আছে, দেখুন একটি অনেক বড় ক্যারেট। এই ক্যারেটের মধ্যে আপনারা এইভাবে দেখুন, আমি চারিদিকে সুন্দর করে কুড়ে নিয়েছি, খুব সুন্দর করে দেখুন চারিদিকে জোর কেটে দিয়েছি। তো আপনাদের শিকড় কিছু কাটা যাবে, তো তার নিয়ে টেনশন করার দরকার নেই, শিকড় কিছু কাটা যাবে। তবে মোটা শিকড় যেগুলো আছে সেগুলো না কাটতে চেষ্টা করবেন, মোটা মোটা শিকড় যেগুলো আছে ওগুলো রেখে দিবেন। তো আমি দেখুন আপনার এদিকে চারিদিকে একদম খালের মতো করে ড্রেন করে দিয়েছি। তো এইভাবে আপনারা ড্রেন করে খাদ্য দিয়ে দিবেন গাছে, এভাবে খাদ্য দিয়ে দিবেন, এরপরে আমি প্রুনিং দেখাবো। তো আমি খাদ্য দিচ্ছি, আপনারা দেখুন। তো আমি খাদ্য যেটি তৈরি করেছি, আপনারা দেখুন মাশাআল্লাহ, আমি খাদ্য তৈরি করেছি, এখানে দিয়েছি ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার। আপনারা কেঁচো সার নেবেন বা গোবর সার নেবেন, পুরানো গোবর, অথবা আপনারা জৈব সার নেবেন। সাথে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটি, হাড়ের গুঁড়া অবশ্যই মিশাবেন। হাড়ের গুঁড়ার সাথে আপনারা MOP সাদা পটাশ দিতে পারেন, লাল পটাশ কম দিবেন, সাদা পটাশ দিবেন। তারপরে দিবেন যেটি আপনারা চুনসুরকি বা জিপসাম, চুন দিলে হবে অথবা জিপসাম দিলে হবে। তারপরে আপনারা হাড়ের গুঁড়া, সরিষার খৈল দিবেন কিছু, সরিষার খৈল, নিম খৈল, সবগুলো মিশ্রিত করবেন। মিশ্রিত করে আপনারা এর সাথে কিছু টিএসপি যেটি আমাদের সারের দোকানে পাওয়া যায়, টিএসপি দিবেন। টিএসপি দিয়ে এই খাদ্য অন্তত 10 দিন আপনারা রেখে দিবেন, মিশ্রিত করে খাদ্য রেখে দিবেন। 10 দিন পর যখন খাদ্যটি রেডি হবে তখন গাছে আমরা প্রদান করব। দেখুন আমি এই দেখুন আমার যে ড্রেনে করেছি, এই ড্রেনে আমি খাদ্যটি দিচ্ছি। তো এভাবে আপনারা আপনাদের গাছে ড্রেন করে খাদ্য, মালচিং করে সুন্দর করে খাদ্য দিয়ে দিবেন। বন্ধুরা, আপনারা খাদ্য, আমার যে খাদ্য তৈরি করেছি, খাদ্য দেওয়ার সাথে সাথে খাদ্যর সাথে আমি ওখানে MOP দিয়েছি কম। আমি এই পটাশটি নিয়েছি, বাম্পার কুইক পটাশ 50%, সালফার 17%। এই পটাশটি আপনারা দিবেন, ফুলের জন্য ভালো কাজ করে। তো এই কুইক পটাশ আমি নিয়েছি, এখান থেকে আমি 2 চামচ এখানে আমার যে গাছ আছে আমার এখানে গোড়ায় দিয়ে দিব আমি এখন। তো আপনারা খাদ্যর সাথে 2 চামচ দিয়ে দিবেন। বন্ধুরা, আমার খাদ্য, মিশ্রিত খাদ্য দেওয়া শেষ। তো খাদ্য দেওয়ার পর আমি একটু পানি দিয়ে দিচ্ছি, দেখুন এভাবে আপনারা ভালো করে পানি দিয়ে দিবেন। আপনারা এভাবে ভালোভাবে পানি দিয়ে দিবেন। এরপরে আমাদেরকে যে কাজটি করতে হবে, আমাদেরকে গাছকে সুন্দর করে প্রুনিং করে দিতে হবে। বন্ধুরা, প্রুনিং করার জন্য এখন যেহেতু প্রুনিংয়ের উপযুক্ত টাইম, আমাদের জানুয়ারি মাসে আমাদের প্রুনিং করে দিতে হবে। তো এখন প্রুনিং করে দিলে গাছে প্রচুর ফুল ও ফল আসবে। প্রুনিংয়ের জন্য সর্বপ্রথম আপনারা একটি সিজার নেবেন অথবা কাটার নেবেন, এই কাটারটি আপনারা ছত্রাকনাশক দিয়ে অথবা হাইড্রোজেন পারক্সাইড দিয়ে ধুয়ে নেবেন। তো আমি পরিষ্কার করে নিয়েছি হাইড্রোজেন পারক্সাইড দিয়ে। তো আমার গাছটি দেখুন মাশাআল্লাহ, ক্যারেটের মধ্যে আমি খাদ্য দিয়ে দিয়েছি, এরপরে এই গাছকে আমি এখন প্রুনিং করে দিব, আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, দেখুন আমি প্রুনিং করে দিচ্ছি, দেখুন আমি প্রুনিং করে দিয়েছি। এভাবে আপনারা গোড়াতে প্রুনিং করে দিবেন। তো আমি এই ঢালে প্রুনিং করে দিয়েছি, আমার অন্যান্য ঢালগুলো আছে এই সমস্ত ঢালে প্রুনিং করে দিব। তো দেখুন আমার
এই ঢালও প্রুনিং করে দিচ্ছি আমি। আমি প্রুনিং করে দিচ্ছি, দেখুন এখানে প্রুনিং করে দিয়েছি। তো এভাবে আপনাদের যে ঢালগুলো থাকবে সবগুলো ঢাল আপনারা প্রুনিং করে দিবেন। আমাদের নতুন শাখা পোশাখা গজাবে, এখন আপনাদের পাতার জন্য কচি পাতার জন্য চিন্তা করতে হবে না, এখানে ফুল আসবে। আপনারা এরপরে এখানে এভাবে প্রুনিং করে দিবেন। এগুলো আপনারা, এটি ছোট ডাল, তো আপনারা বড় ঢাল যেগুলো এই মাপের ঢাল যেগুলো আছে এগুলো আবার কাটিং বসাতে পারবেন, কাটিং থেকে চারা হবে। তো এইভাবে বন্ধুরা আপনারা এখন জানুয়ারি মাসে আপনারা যদি গাছে প্রুনিং খাদ্য দিয়ে দেন এবং প্রুনিং করে দিলে আমাদের ফেব্রুয়ারি মার্চ মাসে প্রচুর পরিমাণে ফুল এবং ফল আসবে। তো এই অস্ট্রেলিয়ান রেড ভ্যারাইটির এই আনারের আমি আপডেট দিব, এরপরে যখন ফুল ও ফল আসবে আপডেট দিব। তো এইভাবে আপনারা আঙ্গুরের সামনে ফেব্রুয়ারি মার্চ মাসের জন্য আপনারা খাদ্য এবং প্রুনিং করে দিবেন, তাহলে ভালো ফলন পাবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।